আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে বিফ রেজালা করে দেখাবো। এর জন্য এই যে এরকম বড় বড় করে টুকরা করে নিয়েছি, এখানে 2 কিলোর মতো মাংস আছে। আমি এখন আপনাদেরকে বিফ রেজালা করে দেখাবো। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোশটা। হাঁড়ি নিয়ে এখানে আমি কিছু মশলা দিয়ে দিব, 4-5টা এলাচ, 2টা বড় এলাচ, 3 টুকরা দারচিনি, 2টা স্টার মশলা এবং গোলমরিচ। এখানে 1 বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু বেশি পেঁয়াজ নিয়েছি। এখানে 2টা তেজপাতা আছে সাথে। এখানে নিয়েছি 1/2 বাটি পেঁয়াজ পেস্ট, 2 টেবিল চামচ আদা এবং রসুন একসাথে বাটা, লবণ। এটা আজকে এই মাংসটা রান্না করার জন্য আমি এখানে লিকুইড দুধের মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিলিয়ে নিয়েছি, মিক্সড করে রেখেছি। এখন এখানে দিয়ে দিব 2টা তেজপাতা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। এখানে পেঁয়াজটা আমি একটু ভেজে নিব, একদম ফপ ফপ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিব। এখানে পেঁয়াজটা আমি একদম সফট করে নিয়েছি। এখন এখানে গোশটা দিয়ে দেব। এখন পেঁয়াজের সাথে গোশটা একটু ভালো করে ভেজে নিব, গোশটার রং পরিবর্তন হওয়া পর্যন্ত। মাংসটা আমি ভালো করে পেঁয়াজের সাথে একটু রান্না করে নিয়েছি। এখন মাংসের যে রংটা পরিবর্তন হয়ে আসছে, এখন এখানে দিয়ে দিব 1/2 বাটি আদা বাটা পেঁয়াজ পেস্ট, 1/2 বাটি পেঁয়াজ পেস্ট এবং 2 টেবিল চামচ পেঁয়াজ এবং আদা রসুন বাটা। এখন এটাও এই পেঁয়াজের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিই, আদা রসুন এবং পেঁয়াজটা। এখানে 1/2 বাটি টক দই আমি নিয়ে নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম, 2টা একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া। এখন পানি দিয়ে মশলাটা একটু মিক্সড করে নিব। পানি দিয়ে মশলাটা একটু মিক্সড করে নিয়েছি। গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। এই মশলার সাথে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখনও এখানে আমি লবণ ব্যবহার করিনি। ভালো করে কষানোর পরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি এখন ঢেকে রান্না করব এই মশলাটা কষানো পর্যন্ত। এখন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব। এখন ভালো করে একদম মশলাটা কষিয়ে নিব। এই পর্যায়ে মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি এবং উপরে তেল উঠে আসছে। এখন আমি যে আগে গুলিয়ে রেখেছিলাম লিকুইড দুধ গরম পানিতে, লিকুইড দুধের মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিই। সম্পূর্ণটা দিইনি, অল্প দিয়েছি। আমি এই দুধের উপরে মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব এখন, কারণ এখানে আমি পানি ব্যবহার করবো না, এই দুধটাই দিব বারবার। এই পর্যায়ে আমি দিয়ে দিব টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি, এখন টক দইটা দিয়ে দিয়েছি। এখন টক দইটার সাথে রান্না করি। এখন এই পর্যায়ে আমি কাজু বাদাম, কাজু এবং কাঠবাদাম পেস্টটা দিয়ে দিব। কাজু এবং কাঠবাদাম পেস্টটা এখন এই মশলার সাথে আবার কষিয়ে নেব। এখন এই পর্যায়ে দেখব কিছু কিশমিশ এবং কিছু আলু বোখার।
আবার এখানে দিয়ে দিয়েছি দুধ গুলিয়ে রাখা দুধ এখন এই পর্যায়ে আমার ঘরে তৈরি শাহী গরম মশলাগুলো দিয়ে দিব এক চামচের মতো কেওড়া ওয়াটার এক চামচের মতো রোজ ওয়াটার এখন বাকি যে গরু দুধটা ছিল দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা এখন দিয়ে দিব এখন এই গোশটা একদম এই পান এই গোশ এই এই দুধের মধ্যে সম্পূর্ণ গোশটা শুকিয়ে একদম মাখা মাখা করে নিব দেখে এই গোশটা এই দুধটা শুকানো পর্যন্ত রান্না করে নিব চামচ ঘি দিয়ে দিয়েছি এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এখন এটা দমে রেখে দিব কিছুক্ষণ দমে রেখে চুলা অফ করে দিব এখন আমি চুলাটা অফ করে দিব হয়ে গেছে আমার গরুর মাংসের বিল রেজালা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার গরুর মাংসের রেজালা বিফ রেজালা আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন এই রেসিপিটা আজকে আমি পোলাওর সাথে সাদা পোলাওর সাথে সার্ভ করেছি আপনারা এটা ভাত রুটি পরোটা এবং সাদা পোলাওর সাথে সার্ভ করতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ